আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। প্রথমে বাংলাদেশ। আজকের প্রায় সবগুলো দৈনিকে 22 যাত্রী নিয়ে নেপালে বিমান নিখোঁজের খবরটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। দৈনিক প্রথম আলোর শিরোনাম, আসামে আন্তর্জাতিক সম্মেলন, মিয়ানমারের নাগরিকদের এখনই ফেরত পাঠানো প্রয়োজন, পররাষ্ট্রমন্ত্রী। নিরপেক্ষ সরকার ফখরুলের মামাবাড়ির আবদার কাদের, দৈনিক যুগান্তর। শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল, শিক্ষামন্ত্রী, দৈনিক নয়া দিগন্ত। পল্লী উন্নয়ন পদক পেলেন প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। ক্ষমতাসীনরা পুলিশকে নিজেদের সম্পদ মনে করে, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, দৈনিক মানব জমিন। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক 53, এ খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। জিয়াকে বড় করতে কাউকে ছোট বড় করতে হয় না, গয়েশ্বর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবারে কলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম। দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়। বাবুলকে বলেছিলাম এটা বিজেপি, এখানে ওসব চলবে না, শিল্পীরা রাজনীতিতে ফিট নন, দৈনিক আনন্দবাজার। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার আগে সাবধান, সতর্ক করল কেন্দ্র। দৈনিক আজকাল লিখেছে 2.5 বছর পর কলকাতা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু। শ্রোতা বন্ধুরা, এবারে কয়েকটি খবরের বিশ্লেষণে যাওয়া যাক। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগতম। জনাব সিরাজুল ইসলাম, দুধের দুই শিশু নিয়ে সৈকতে হকারি করছেন নাজমা, এটি দৈনিক মানব জমিন পত্রিকার একটি শিরোনাম। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। সমুদ্র সৈকতে দুধের শিশু নিয়ে একজন মায়ের হকারি করার যে খবর আপনি তুলে ধরলেন, সে খবরটি আমারও চোখে পড়েছে। আমিও খবরটি পড়ে খুব ব্যথিত হয়েছি, মর্মাহত হয়েছি এবং ভেবেছি বিষয়টি নিতান্তই আমাদের সমাজের একটি করুণ চিত্র। এই খবরের ভেতর দিয়ে কতগুলো কথা আমাদের কাছে পরিষ্কার হয়। একটি হচ্ছে যে সমাজে যে প্রচন্ড রকমের অভাব অনটন আছে, সে কথা আমরা বিভিন্নভাবে অস্বীকার করলেও এই দুধের শিশু নিয়ে সৈকতে আম বিক্রি করা নাজমারা আমাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেন। পাশাপাশি আরেকটি কথা পরিষ্কার হয় যে দেশে বা সমাজে যেটুকু উন্নয়ন হয়েছে সেখানে প্রচন্ড রকমের বৈষম্য রয়েছে। আরেকটি বিষয় পরিষ্কার হয় এই খবর থেকে, সেটি হচ্ছে যে কত মানুষের কত টাকা কতভাবে অপচয় হয়ে যায়, অথচ এইরকম নাজমারা সমাজের বড় বড় বিত্তবানদের সামান্য একটু করুণা পেতে পারে না। সেক্ষেত্রে এই সমাজ যে মানবিকতাপূর্ণ সমাজ থাকার কথা ছিল তাতে যে ঘাটতি হয়েছে, ঘাটতি আছে, সে কথা একদম পরিষ্কার। আমরা বলবো, বিশেষ করে সরকারকে বলবো, সরকার যেহেতু রাষ্ট্রের কর্তৃত্ব বা রাষ্ট্রের দায়িত্বশীল, সেক্ষেত্রে এই ধরনের অসামঞ্জস্যগুলো সমাজ থেকে নিরসনের জন্য আরো কতটা কাজ করা যায় সে ব্যাপারে সরকারকে পরিকল্পনা করতে হবে। জনাব সিরাজুল ইসলাম, পারস্য উপসাগরে ইরান গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করেছে, কি বলবেন আপনি এই ঘটনার সম্পর্কে? জি, পারস্য উপসাগরে ইরান গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এই দুটি জাহাজ আটক করেছে। বলা হয়েছে জাহাজ দুটি ইরানি পানি সীমা লঙ্ঘন করেছে এবং সমুদ্র আইন লঙ্ঘন করেছে। আমরা সর্বশেষ যে খবর জানতে পেরেছি তা হচ্ছে এই যে এই দুটি জাহাজে গ্রিসের 18 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। এর আগে গ্রিসের একটি দ্বীপ থেকে ইরানের একটি জাহাজ আটক করেছে গ্রিস, এবং সেই জাহাজ তুলে দিয়েছে মূলত আমেরিকার হাতে, তাতে 7 লাখ ব্যারেল তেল ছিল। অর্থাৎ ইরানের জাহাজ আটক করার পরে প্রতিশোধমূলক তৎপরতা হোক আর সত্যি সত্যিই পানি সীমা লঙ্ঘন বা সমুদ্র আইন লঙ্ঘন যাই হোক না কেন, ইরান পরবর্তীতে গ্রিসের দুটি জাহাজ আটক করেছে। আমেরিকা বা পশ্চিমা দেশগুলো বা তার মিত্ররা চাইলেই যা খুশি তাই আর করতে পারবে না। ইরানের জাহাজ আন্তর্জাতিক বিশ্বের যেখানেই আটক করা হোক না কেন বা এই ধরনের নাজেহাল করা হোক, ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারবে এবং কোন রকমের ভয়ভীতি ছাড়া, এ কথা আমাদের কাছে পরিষ্কার করে দিল ইরান। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটার ফলে
আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক তেল বাজারের মূল্য অবস্থা, এগুলো সব কিন্তু একটা অস্থিতিশীলতার ভিতরে পড়ে। এবং এই যে অস্থিতিশীলতা সৃষ্টি হলো, এটি মূলত আমেরিকার কারণেই হলো। সেক্ষেত্রে আমার মনে হয় এখন সময় এসেছে বিশ্ববাসীকে জেগে ওঠার এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করার, যে আমেরিকা চাইলেই বিশ্বকে এইভাবে অস্থিতিশীল করে দিতে পারে না। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি জনাব রেজওয়ান হোসেন, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবারে কলকাতার দৈনিকের কিছু খবরের বিস্তারিত। দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয়, বাবুলকে বলেছিলাম এটা বিজেপি, এখানে ওসব চলবে না, শিল্পীরা রাজনীতিতে ফিট নন, শীর্ষ খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে। পরপর দুবার আসানসোল থেকে জেতেন এবং মোদি মন্ত্রিসভায় জায়গা পান বাবুল, সেই সময়ে বারবার দিলীপ বাবুল সুসম্পর্ক প্রকাশ এসেছে। শিল্পীরা রাজনীতিতে এসে মানিয়ে নিতে পারেন না বলেই মনে করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকার সময়ের সমস্যা প্রসঙ্গে কথা বললেও দিলীপের তীর অবসর সব শিল্পীর দিকেই। শনিবার আনন্দবাজার অনলাইনের ইউটিউব ও ফেসবুক লাইভ অজানা কথা অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ বলেন রাজনীতিতে খুব একটা ফিট হন না শিল্পীরা। আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার আগে সাবধান, সতর্ক করল কেন্দ্র, শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। আধার কার্ড ব্যবহার করার ক্ষেত্রে সাবধান, আধারের জেরক্স নয়, কেবলমাত্র মাস্ক আধার ব্যবহার করার পরামর্শ দিলেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। উল্লেখ্য, মাস্ক আধারে 12 সংখ্যার আধার নম্বরের কেবল শেষ 4টি দৃশ্যমান হয়। আধার কার্ডের অপব্যবহার রুখতেই এমন পরামর্শ কেন্দ্রের। আবারও শুরু হয়েছে খুলনা কলকাতা রুটে ট্রেন চলাচল, শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে। আড়াই বছর পর কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বন্ধন এক্সপ্রেস। স্থানীয় সময় রবিবার সকাল 7:10 ট্রেনটি স্টেশন ছাড়ে। অন্যদিকে খুলনা থেকে দুপুর 1:30 কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন বন্ধন। এর আগে দুপুর 12:30 কলকাতা থেকে খুলনা এসে পৌঁছবে ট্রেনটি। প্রায় 2 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেনটি চালু হয়। স্বস্তি ফিরেছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে। ব্যবসা বাণিজ্য কিংবা চিকিৎসা নিতে ভারতে যাতায়াতে ভোগান্তি কমবে বলে মনে করছেন যাত্রীরা। তাদের কথায়, বেনাপোলে যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এখান থেকে গেলে আমাদের ভোগান্তি অনেক কম হয়।